हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। আর আমি তোমাদের মন। আর আজকে হচ্ছে 31st of July, আর এখন বাজে সকাল 9টা। তো আমি এখন থেকেই আজকের ব্লগটাকে স্টার্ট করলাম। তো আজকে আমি একটা নতুন কেক তৈরি করব। সেই কেকটা আগে কখনো তৈরি করিনি, মানে রিসেন্ট একটু নেট থেকে শিখেছি। তো সেটাকেই আজকে করার ইচ্ছে আছে। তো আমি ভাবলাম যে যখন আজকে করবই তখন মানে ভালো হোক খারাপ হোক, যাই হোক আদৌ সাকসেসফুল যদি নাও হই, যাই হোক না কেন, তোমাদেরকে নিয়েই করব। তো তোমরাও দেখবে কিরমভাবে করছি। যদি ভালো না হয় তাহলেও কি আছে বলো, সেটাই দেখবে যে ঠিকঠাক হলো না। এটা হচ্ছে শিফন কেক, কিন্তু উইদাউট ওভেন, মানে ওভেন ছাড়া বাবা ভীষণ গরম হচ্ছে। উইদাউট ওভেন শিফন কেক, এটা কিন্তু আমি আগে কখনো করিনি। আমি ইউজুয়ালি বাটার কেক, চকলেট কেক এইসবই করি। তো এইটা একদম নতুন শিখলাম, আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম আজকে আমি ওইটাই করি, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে করব। চলো রান্নাঘরে চলে যাই। আর হ্যাঁ, তোমরা ভেবো না যে শুধু এই কেকই করব। আমার কাছে এত কমেন্ট আসছে এই শাড়ি দেখানোর জন্যে যে কি বলবো। তো আমি ওই জন্যে ভাবলাম যে আজকে এই শিফন কেকটা জলদি জলদি তৈরি করে ওটাকে আমি গ্যাসে বসিয়ে দিই, ওটা হতে থাকুক, সেই টাইমে আমি তোমাদেরকে আমার কিছু অল্প শাড়ি আজকে দেখিয়ে দেবো। তাহলে তোমরাও খুশি হবে, কেননা সবাই বলছো শাড়ি দেখাও শাড়ি দেখাও। তো যে কারণে কেকটাকে আগে তৈরি করে চাপিয়ে দিই, তারপরে আমি কিছু শাড়ি তোমাদেরকে আজকে দেখাবো। তো লাস্ট অবধি থাকো, তাহলে শাড়িও দেখতে পাবে কেকও দেখতে পাবে। চলো তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই। আর প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ সানি আজকে, আর খুব গুমোট টাইপের একদম গরম। তো পুরো পস্তে যাচ্ছি গরমের মধ্যে। যাই হোক, চলো আর কথা বাড়াবো না, দেখছো বাইরে কি অবস্থা। তো চলো থাকো আমার সঙ্গে, দেখতে থাকো। তো আমি স্টার্ট করছি শিফন কেক। আমার উল্টো দিকে কাগজে লেখাও আছে, কেননা এটা আমি আগে কোনোদিন করিনি, তো পুরোপুরি আমি দেখেই করছি। তো এই বোলটার মধ্যে দেখো প্রথমে ড্রাই যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো মিশিয়ে নিতে হবে। তো আমি 1 কাপ এখানে অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, মানে ময়দা। তো তার সঙ্গে আমি এই 1/2 কাপ পাউডার সুগার নেবো। চিনিটাকে জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, পাউডার্ড হয়ে গেছে। তোমরা এমনি চিনিও নিতে পারো, কিন্তু তাতে না টাইম লাগে অনেক বেশি, তো তাই পাউডার্ড সুগারটা নিলে চটপট হয়ে যায়। তো আমি 1/2 কাপ, মানে 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার, তার সঙ্গে 1/2 কাপ এই পাউডার্ড সুগারটা মেশাচ্ছি। তো এটা গেল। এরপরে আমাকে 1 টিস্পুন বেকিং পাউডার দিতে হবে। তো 1 টিস্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এতে। এটা মিটে গেল। এবার বলছে অল্প একটু পিঞ্চ অফ সল্ট। এটা আগে কোনোদিন করিনি, তো তাই জন্য দেখে দেখেই করছি। এই পিঞ্চ অফ সল্ট দিলাম। আর 2 টেবিল স্পুন পাউডার্ড মিল্ক দিতে হবে। তো আমি এই 2 টেবিল স্পুন এই পাউডার্ড মিল্ক, এটা রেগুলার যেটা চায়ের অনেক সময় গুঁড়ো দুধে চা করো এ করো সেই দুধই নিয়েছি। তো আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। তো 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, এইটাই আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে মিশিয়ে নিতে হবে। তো এটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেল, এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। এটাকে রেখে দেবো। এবার বলছে আর একটা বোল নাও। তো আর একখানা বোল নিলাম। এই বোলেতে বলছে এগ ইয়ক নিতে হবে 3টে। তো 3টে এগ ইয়ক নিচ্ছি। এর হোয়াইটটা নয় কিন্তু, হ্যাঁ শুধু এগটা, এই মানে ইয়কটা। তো এটা নিলাম। এবার এর সঙ্গে বলছে অয়েল নিতে হবে আর ভ্যানিলা এসেন্স নিতে হবে। তো আগে আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। আর অয়েল নিতে হবে 1/4 কাপ মতো। Thank you.
এটা একটা আন্দাজ আছে আমি দিয়ে দিলাম আর বলছে চিলড ওয়াটার দিতে হবে তো তো এই চিলড ওয়াটারও দিয়ে দিলাম দিয়ে এটাকে বলছে খুব ভালো করে মিক্স করতে হবে কিন্তু স্লোলি মানে খুব তাড়াতাড়ি নয় তো আমার এই এগ ইয়ক ভিনিগার যেটা তোমার ভ্যানিলা এসেন্স এইসবের যে মিশ্রণটা এটা তৈরি হয়ে গেছে এবার বলছে এইতে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টটাকে মেশাতে তো ড্রাই ইনগ্রিডিয়েন্টটা এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা কিছুটা করে মেশাতে বলছে একসঙ্গে সবটা ঢেলে নয় আর এটা মিক্সি বা ইলেকট্রিক বিটার দিয়েও করতে বারণ করছে বলছে স্লোলি ফর্ক বা যে হুইস্কগুলো থাকে সেগুলো দিয়েই করতে তো আমি হোপফুলি ভালোই আসবে খারাপ আর কি আসবে বলো কত আর খারাপ হবে ইনগ্রিডিয়েন্টসগুলোর মাপ তো সবই ঠিক নিয়েছি আর প্রসেসটাও ঠিক ঠিক ফলো করছি তো আশা করি ভালোই হবে আর ভালো না হোক যাই হোক তোমরা তো দেখতেই পাবে তো এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিই তো দেখো এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর যেটা এগ ইয়ক দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে এইভাবে ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবার বলছে ইলেকট্রিক বিটার নিয়ে আসতে আর একটা বোল নিয়ে আসতে তো সেগুলো নিয়ে আসি আচ্ছা এবার আমি ইলেকট্রিক বিটারটাকে নিয়ে এলাম আর আরেকখানা বোল নিতে বলেছে তো আরেকটা বোলও নিলাম এতে ওই যে তিনটে এগ ইয়ক নিয়েছিলাম তারই তিনটে হোয়াইট অংশটা সেটা নিতে বলেছে তো সেটা নিলাম নিয়ে বলছে এটাকে ফেটিয়ে পুরো ফোম টাইপের তৈরি করতে তো এটা দেখো অনেকটাই ফোম টাইপের তৈরি করে ফেলেছি এই যে এবার এতে বলছে অল্প অল্প করে আরো হাফ কাপ পাউডার সুগার মেশাতে হবে আর তার সঙ্গে এটা মিক্স করতে হবে তো আমি এই হাফ কাপ পাউডার সুগার নিয়েছি এটা এক কাপের কাছাকাছি লাগছে কেননা এটা পাউডার করার পর বেড়ে গেছে আদারওয়াইজ আমি নিয়েছিলাম কিন্তু হাফ কাপ এটা অল্প অল্প করে দিয়ে ফেটাতে বলছে ফোর্ক দিয়ে একসঙ্গে পুরোটা না ঢেলে অল্প অল্প করে ঢালতে বলছে আর অল্প অল্প করে ফেটাতে বলছে তো এটা দেখো আমার বেশ ভালোই ফেটানো হয়ে গেছে তো এতে বলছে হাফ টিস্পুন মতো ভিনিগার দিতে তো আমি হাফ টিস্পুন মতো অল্প ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আবার মিক্স করতে বলছে এ দেখো একটা কিরম ফোমি টেক্সচার এসছে কিন্তু এবার এইটা বলছে এই কেকের মিশ্রণে যে তৈরি করলাম তাতে মিক্স করতে তো আমি আগে ইলেকট্রিক বিটার টিটারগুলো এখান থেকে সরাই তারপরে মিক্স করব তো ইলেকট্রিক বিটার ফিটার সরিয়ে দিয়েছি এবার এই যে কেকের মিশ্রণটা করেছিলাম এটাকে একটু ভালো করে নেড়ে এইটাকে বলছে আস্তে আস্তে মেশাতে একবারে না ঢেলে তো আমার মিশ্রণটা দেখো পুরো রেডি হয়ে গেছে আমি প্রেসার কুকারে করব কারণ এটা তো ওভেনে করছি না তো প্রেসার কুকারে আমি একটু জাস্ট কুকিং অয়েল ভালো করে মাখিয়ে নিয়েছি আর ভেতরে একটা ওই বাটার পেপার লাগিয়ে নিয়েছি কেননা কেকটা তাহলে বার করার সময় ইজি হবে তো এইবারে আমি এই মিশ্রণটা জাস্ট এইতে ঢেলে দেব তো এটাকে আমি একটু ঠুকে নেব তাহলে ওই এয়ার বাবলস গুলো হবে না এর উপর আমি ঢাকাটা পরিয়ে দিচ্ছি দিয়ে ওই যে স্টিমের ওইটা থাকে টুপি টাইপের ওটাকে আমি বার করে দেব মানে খুলে নেব নিয়ে এটা গ্যাসেতে 25 মিনিটস মতো বেক হবে তারপরে আমি আবার আসছি তো আমি দেখো গ্যাসের ওপরে এই কুকারটাকে বসিয়ে দিয়েছি আর ওপরের ওই যে
যে সিটি জিনিসটা থাকে সেটাকে সরিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটাকে একদম লোতে করে এইভাবে 25 মিনিটস মতো বেক হবে, তাতে কেকটা আশা করি ভালো হবে, মানে সাকসেসফুলি আমরা কেকটাকে পাবো। তো এই অবস্থায় এখন এটা থাকুক, এটা হতে থাকুক, আমি ইন দ্য মিন টাইম চলে যাচ্ছি রুমে, তোমাদের কয়েকটা শাড়ি দেখিয়ে দিই, চলো। তো হাজির হয়ে গেছি রুমে, আমি কেকটাকে চাপিয়ে দিয়ে এলাম, দেখলে এখন বাজে 9:35। তো আমি ঠিক 10টার সময় যাব গ্যাসটাকে অফ করতে, ঠিক 25 মিনিটস মতো ওটা বেক হবে, তারপরে ওটাকে রেখে দিতে হবে ওই অবস্থায় যাতে ঠান্ডা হয়, নাহলে পুরো ছিঁড়ে যাবে। তো তারপরে খুলে দেখব যে কেকটা কি অবস্থায় দাঁড়ালো, মানে সাকসেসফুল হলো কি না। তো এটা বলছে শিফন কেক, তো দেখা যাক কি শিফনের হয়, তোমরা অবশ্যই দেখতে পাবে, আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এখন ওটা হোক, ইন দ্য মিন টাইম আমি কিছু অল্প শাড়ি আজকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এত রিকোয়েস্ট করছো শাড়ি দেখাবার জন্যে, তো তাই জন্যে আমি এই যে টাইমটা ওটা বেক হচ্ছে সেই টাইমে আমি কয়েকটা মাত্র শাড়ি দেখিয়ে দিচ্ছি। আর আজকে শাড়িগুলো পার্টিকুলার যে তাঁতের বা শিফন ওরকম টাইপের না, এগুলো একটু মানে হালকা ডিজাইনার শাড়ি, হাইফাই কিছুও নয়, বাট একটু হালকা ডিজাইনার শাড়ি। এবার এগুলো সব মেটেরিয়াল মিক্স করাই আছে, এবার আমি অত জানিও না কোনটা কি শাড়ি, তো এমনি জাস্ট দেখতে থাকো। তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা আমার অবশ্যই আবার সেই খুব প্রিয় শাড়ি, আমি আমার ফেভারিটটা দিয়ে সবসময় শুরু করি। এই দেখো, এটা না না আঁচল বা পাড় এরকম আলাদা, মানে আঁচল বা বডি আলাদা কোনো ব্যাপার নেই, এই যে এটাই হচ্ছে আঁচল আর এটাই বডি, দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি, হয়তো উল্টো দেখাচ্ছিলাম, এই যে এই শাড়িটা এরকম, আর এর পাড়টা দেখো অনেক চওড়া পাড় আছে, আশা করি বুঝতে পারছো। এই কালারটা আমার ভীষণ ফেভারিট লাগে, মানে যদিও আমার প্রিয় কালার ইয়েলো কিন্তু এই কালারটাও খুব ভাল লাগে। তো আর এটার সঙ্গে এই কালারের ব্লাউজ আছে, মানে ব্লাউজ পিস আর কি, সেম কালারেরই ব্লাউজ পিস ছিল, তো ওইটা দিয়েই আমি ব্লাউজটা তৈরি করেছি। এটা মেটেরিয়ালটা কিন্তু একটু সিল্ক টাইপের, একদম মানে ওই সিল্ক কটন টাইপের আর কি। তো এটাই আঁচল, আর আমি বডিটাও উল্টে দেখাচ্ছি, এই দেখো বডিটাও এই কালারটা ভীষণ সুন্দর লাগে, মানে বিশেষ করে রোদ্দুর পড়লে বা ভালো কোনো পার্টি টাটিতে লাইট পড়লে না কালারটা ভীষণ সুন্দর লাগে, জানিও কিন্তু তোমাদের ভাল লাগলো কিনা। আচ্ছা এটা গেল নাম্বার ওয়ান, আজকে আমি খুব একটা বেশি নিয়ে বসিনি, কেন ওদিকে কেকটাও হচ্ছে। তো এটা দেখো আঁচলটা, এই যে এটাও কিন্তু সিল্ক আছে, সিল্ক কটন মিক্স আর কি, এগুলো ঠিক কি শাড়ি আমি বলতে পারবো না। এই দেখো এইটা হচ্ছে পুরো আঁচলটা, অরেঞ্জের ওপরে ক্রিম কালারের, আর বডিটা এই যে এইটা হচ্ছে পুরো বডি, আর এই পাড় এই শাড়িগুলো গর্জাস, আবার বিশাল গর্জাসও নয়, মানে সকালের দিকেও পরা যায়, মোটামুটি সব অকেশনে এগুলো একটু কিছু মানে হালকা যদি কোনো অকেশন থাকে পরা যায়, দিনের বেলাও পরা যায় রাত্রিরেও পরা যায়, সব সময় যে বিয়ে বাড়ি হয় তা তো না, অন্য অনেক রকমের ফাংশন হতে পারে, তো এই সব শাড়িগুলো কিন্তু সবের সঙ্গেই চলে। এটা সাউথ সিল্ক আছে, এ দেখো এটা হচ্ছে আঁচলটা, পুরো ডিপ অরেঞ্জের উপরে অরেঞ্জ কাজ করা, এইটা পাড়টা, আবার পাড় ডা শুনতে লাগছে না টা শুনতে লাগছে আমি জানি না, মোটামুটি এটাই হচ্ছে পাড়।
আর এটা হচ্ছে আঁচল। আরে বডিটা এই যে পুরো কালো। এটা পুরো বডিটা এই যে বডিটা খুব একটা গর্জিয়াস নয়, কিন্তু আঁচলটা খুবই গর্জিয়াস, মানে বেঙ্গালোর সিল্ক সাউথ সিল্ক যেগুলো হয় আর কি। এই যে আঁচলটা, এটা অরেঞ্জটা খুব ডিপও নয়, খুব মিষ্টি অরেঞ্জ একটা, দেখো। তো এবারে আসছি নাম্বার ফোর, এই দেখো এটা হচ্ছে আঁচলটা। এটাও কিন্তু একটু সিল্ক আর অল্প কটন মিক্স করা, এটা পিঙ্ক আর গ্রিন দুটো মিক্স করা আছে, আর এই গোল্ড মানে গোল্ডেনটা। এটা পুরো আঁচল, আর বডিটা এটা, উপরটা পিঙ্ক, তলায় দেখো গ্রিন, আর ওই ক্রিম কালার ওই মানে গোল্ডেন কালারটা নিচে, আর এই হচ্ছে পার। এটাতে এই কালারের ব্লাউজ আছে, এই হালকা পিঙ্ক কালারের। তো এই হচ্ছে সেটা, আর পাড়টা মানে পাড়ের ব্যাপারটা কিন্তু এতটা। এটাও কিন্তু সিল্ক টাইপের, মানে 100% সিল্ক না, বাট সিল্ক আর কটন মিক্স করা আর কি। এটার আঁচল আলাদা কিছু নেই, এটা বডিটাও এই, আর ওই আঁচল যেটা দেখালাম ওটাও সেম, আর চওড়া পাড় আছে। এবার যেটা দেখাচ্ছি এটা আঁচলটা এই কালোতে গোল্ডেনেতে, সব ড্রাই ওয়াশ করে না পেপার দিয়ে রাখা, পেপার গুলো খোলাও হয়নি, পড়া হয় না তো এই কোভিড এর জন্য কোথায় বেরোই। আর বডিটা দেখো এই, এ দেখো ট্যাগও ঝুলছে, ড্রাই ওয়াশ করে এসছে ট্যাগও ঝুলছে। এই হচ্ছে বডিটা, বডিটা সিম্পল। আঁচলটাই আরেকবার দেখাচ্ছি, এই যে আঁচলটা, এটা একটা দেখাচ্ছি, এটার আঁচলটা দেখো এই, এটাও কিন্তু একটু সিল্ক মেশানো আছে। আঁচলটা এই যাচ্ছে, আর বডিটা এই যে, এইটা পুরো বডি। তো এই কটাই নিয়ে বসেছি আজকে, আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করো, আর করো তোমরা অনেক সবাই, মানে অনেকেই করো তো, আর কমেন্ট করো। আর যারা নতুন, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, পাশের বেল আইকনটাকে প্রেস করে, তার মধ্যে যে অল অপশনটা থাকবে সেটাকেও একটু ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আজকের শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। এটা এগুলো
একটু ডিজাইনার, একটু গডি, কিন্তু আবার হাইফাই বিশাল নয়। মানে এগুলো সবই কিন্তু মানে সকালে পরা যায়, আবার রাত্রির কোনো অকেশনেও পরা যায়। তো আজকে আমি এখন শাড়ির ব্যাপারটা কমপ্লিট হলো, আমি চলে যাচ্ছি এখন রান্নাঘরে, দেখি কেকটা কতটা কি হলো। তো তোমরা সঙ্গে থাকো, কেকটা হয়ে কেকটা তোমাদের দেখানোর পরই আমি এই ব্লগটাকে শেষ করব। তো ততক্ষণ থাকো, আমি দেখি একবার রান্নাঘরে গিয়ে কেকের কি খবর। তো এই দেখো, আমি কেকটা ঠান্ডা হয়েছে, ঠান্ডা হতে আমি কুকার থেকে বার করে নিয়েছি। এখন অবধি তলার পেপারটা আমি বার করিনি, কেননা পেপারটা টানতে গেলে এখনও ছিঁড়ে যাচ্ছে, বিকজ একেবারে মানে পুরোপুরি ঠান্ডা হয়নি। জোর করে আমি যদি পেপারটাকে টানতে যাই তাহলে ওটা ছিঁড়ে যাবে, তো তাই জন্য পেপারটা রেখে দিয়েছি। আমি কিছুক্ষণ পরে আরও ঠান্ডা হয়ে গেলে পেপারটা ছাড়িয়ে নেব। তো দেখতে কিন্তু এরকম হয়েছে, খারাপ হয়নি কিন্তু, আর যথেষ্ট সফট হয়েছে। এই দেখো, যথেষ্ট সফট হয়েছে। তো তাহলে মিশন সাকসেসফুল, আজকে নতুন করলাম শিফন কেক, দেখতেও খারাপ হয়নি আর ভ্যানিলা এসেন্সের ভালো একটা গন্ধও বেরোচ্ছে। তো কেকটা দেখলে যথেষ্ট ভালোই হয়েছে, কিছু খারাপ হয়নি। পেপারটা আমি আরও কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে আমি খুলবো। তো আজকে আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই ব্লগটা আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছে দিতে। খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে, আর আজকে চললাম।